বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে কিভাবে মোবাইল ফোন স্পর্শ করা ছাড়াই জাস্ট হাতের ইশারায় একটি অ্যাপসের সাহায্যে আপনারা মোবাইল ফোনে 4টি কাজ করতে পারেন। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা অ্যাপসটির কাজ দেখানোর জন্য আমাদেরকে সরাসরি ভিডিও শুটিং করতে হচ্ছে, যাই হোক আদারওয়াইজ চমৎকারভাবে দেখানো যাবে না। যাই হোক আমরা বরাবর মতো প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোভারিং কন্ট্রোল ফ্রি, এটা খুঁজে পেতে সমস্যা হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সোজা ইনস্টল করতে পারেন। ঠিক আছে, সো আপনি এখানে যে কোনো পারমিশন দিয়ে দিবেন। জাস্ট এখানে আমি যে মেইন যে জিনিসগুলি সেগুলি দেখাচ্ছি, যেটা হচ্ছে যে হোভার হোল্ড। হোভার হোল্ড মানে হচ্ছে যে আমি যাই হোক সার্ভিসটা এখন অফ করে দিই, তাহলে আপনাদেরকে ভালো দেখাতে পারবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোভার হোল্ড, ঠিক আছে। সো হোভার হোল্ড যখন আপনি ক্লিক করবেন এখানে লিখে আসবে অফ অন, সো জাস্ট অন করে দিবেন। এবার অ্যাপস হিসেবে আপনি দেখুন এখান থেকে অফ থেকে আপনি যদি আবার ক্লিক করেন তাহলে আপনি অন করতে পারবেন এবং আপনার পছন্দের যে অ্যাপসটি সেটি আপনি নির্বাচন করতে পারবেন। যেমন ধরেন ইমো দিয়ে আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন হবে কি, আমি যখন জাস্ট এভাবে ধরে রাখবো মোবাইল ফোনের সামনে, আমার হাতটা যখন এভাবে ধরে রাখবো তাহলে আমার ইমো অ্যাপসটি খুলে যাবে। সো স্লাইড ওয়ান দ্যাট মিনস হচ্ছে যে ঠিক এইভাবে একবার স্লাইড করা। সো এটা যদি চুজ অ্যাপ, আপনি চুজ অ্যাপ করে আপনি ঠিক আপনার যে কোনো পছন্দের একটি অ্যাপ আপনি নির্বাচন করতে পারেন, নির্বাচন করে অ্যাকসেপ্ট করে দিতে পারেন। এবং স্লাইড টোয়াইসটা হচ্ছে যে ঠিক এইভাবে করে দুইবার আপনি স্লাইড করবেন আপনার হাত মোবাইল ফোনের ঠিক উপরের অংশে দুইবার। সো এটাও অন করা আছে, ওইটা অন করা থাকলে আমি এখানে প্লে স্টোর করে রেখেছি। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লে বাটন। সো এখানে আরও একটি যে সেটিংস সেটাও দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা হচ্ছে যে আপনি যখন নিচে দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিন অ্যান্ড কুইক গ্ল্যান্স, ঠিক আছে, লক স্ক্রিন ড্যাশ কুইক গ্ল্যান্স। সো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জাস্ট ফোন আনলক ফোনে টিক দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আনলক ফোন উইথ টু স্লাইড, ঠিক আছে। সো আনলক ফোন উইথ টু স্লাইড, সো এখানে টিক দেওয়া আছে। দ্যাট মিনস এটাকে টিক দিয়ে দিলে যখন আমরা মোবাইল ফোনটি সুইচ স্লিপ অবস্থায় থাকবে তখন জাস্ট এভাবে দুইবার স্লাইড করলে মোবাইল ফোনটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। সো জাস্ট আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে সার্ভিস, আমি এখানে যে প্লে আছে এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার মানে হচ্ছে যে আমাদের সার্ভিস অন হয়ে যাবে। সো বন্ধুরা এবার দেখুন যে এই অ্যাপটি যে 4টি আমরা সেটিংস করেছিলাম সেই 4টি সেটিংস কীভাবে কাজ করে। আমি জাস্ট এখন লক করে দিলাম, ঠিক আছে। জাস্ট আমি ফোনটা এখন লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আপনি দেখুন যে আমি ফোনের উপর দিয়ে দুইটা স্লাইড করব। এবার দেখুন আমার ফোনটা আনলক হয়ে গেছে। এবার দেখুন আমি জাস্ট একটা স্লাইড করব। একটা স্লাইড করার পর এবার দেখুন আমার গুগল ক্রোম খুলে গেছে। সো এবার আমি জাস্ট দুইটা স্লাইড করব। এবার দেখুন এখানে আমার প্লে স্টোর খুলে যাচ্ছে। সো এবার দেখুন আমি জাস্ট এভাবে হোল্ড করে রাখবো। হোল্ড করে ধরে রাখার পর এবার দেখুন আমার ইমো খুলে গেছে। সো বন্ধুরা এই হচ্ছে যে চমৎকার কাজটি। সো বন্ধুরা এখানে একটি জিনিস খেয়াল করার মতো, যেটা হচ্ছে যে আপনি যদি এই হোল্ড অপশনটা কাজে লাগান, জাস্ট আপনার মোবাইলের উপর যদি আপনি এই হোল্ড অপশনটা কাজে লাগান সেক্ষেত্রে এখানে একটি কাজ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে আপনার ফোন যখন আসবে, যখন আপনি যে কোনো ফোন রিসিভ করবেন তখন আপনার কানে থাকা অবস্থায় এই অ্যাপটি খুলে যেতে পারে। সো একটু খেয়াল রাখবেন। বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে জাস্ট একটি সুখবর দিয়ে দিই, যেটা হচ্ছে যে আজকে থেকে আমি যে কোনো ভিডিওর মাঝখানে একটি প্রশ্ন ছুড়ে দিতে পারি, সেটার অ্যান্সার করেও আপনি পেয়ে যেতে পারেন 500 টাকার মোবাইল রিচার্জ। তো সবসময় চোখ রাখুন ইউটিউব বাংলা চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আর ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।